রাজধানীর জগহরি মুড়াস্থিত সরোজ সংঘ ক্লাবের অপরিত্যক্ত মাঠটি শুক্রবার পরিদর্শন করেন মেয়র দীপক মজুমদার। পরিদর্শনকালে তার সঙ্গে ছিলেন এলাকার কর্পোরেটর সহ বিশিষ্ট এলাকাবাসী এবং অন্যান্যরা। মাঠটিকে সংস্কার করে খেলাধুলোর উপযুক্ত করে তোলার জন্য পুর নিগম উদ্যোগ গ্রহণ করবে বলে আশ্বাস দেন মেয়র। এই প্রসঙ্গে পুরবাসীর স্বার্থে পুর নিগম যেসব প্রয়াস নিয়েছে তার উল্লেখ করেন মেয়র দীপক মজুমদার। মাঠটি যাতে খেলার উপযুক্ত হয়ে ওঠে এবং খেলাধুলোর আধুনিক সুবিধা যুক্ত করা যায় সে ব্যাপারে ক্রীড়ামন্ত্রী সুশান্ত চৌধুরীর সঙ্গেও কথা বলবেন উল্লেখ করেন পুর মেয়র। মাঠটিতে কোন ধরনের অসামাজিক কাজকর্ম যাতে না হয় সে ব্যাপারে সজাগ দৃষ্টি রাখার জন্য এলাকাবাসীর কাছে আবেদন রাখেন মেয়র। এই সরোজ সংঘ সংলগ্ন যে মাঠটা, মাঠটাকে সংস্কার করা এবং খেলার উপযোগী করা বা মানুষই এই এলাকার মানুষ বিশেষ করে যারা আছেন তাদের বয়স্ক হোক আর শিশুরাও যাতে ব্যবহার করতে পারে সেদিকে আমরা আগরতলা পৌর নিগম বিভিন্ন মাঠগুলি সংস্কারের কাজে হাত দিয়েছি। বিভিন্ন জলাশয়গুলির মধ্যে একজন পরিত্যক্ত যে ছিল এগুলি মানুষ ব্যবহার করতে পারে সেগুলি কিন্তু বিটুবিসির মাধ্যমে এখন জনসাধারণ ব্যবহার করার জন্য চেষ্টা করা হচ্ছে। আগরতলা শহরকে সুন্দরভাবে সাজিয়ে দেওয়ার আগরতলা পৌর নিগমের আমরা দায়িত্ব নিয়ে আমরা কাজ শুরু করেছি। গত কিছুদিন আগে আমি এখন নিয়মিত প্রতি শনিবার মানে সেকেন্ড স্যাটারডে এবং ফোর্থ স্যাটারডে আমাদের দলীয় কার্যালয়ে আমি বসি। আমি আগরতলা পৌর নিগমও প্রতিদিন অফিসে যাই। এখানে আমার কোনো আমাকে আগাম কারণ কোনো জনসাধারণ অনুমতি নিতে হয় না, যে যখন পারে আমার সঙ্গে দেখা করে। তারপরও আমি মনে করছি কিছু কিছু লোক হয়তো তার কাজের সময়ের জন্য পারে না, সেটি বন্ধ ছুটির দিনে আমি ব্যবস্থা। সেই ক্ষেত্রে এই এলাকার কিছু লোক সমিতিরা যারা আছে তারা গিয়েছিল যে মাঠটা সংস্কার, তাদের উদ্দেশ্য ছিল মাঠটা সংস্কার করা। আমি এসে খুব ভালো লাগলো। আমি প্রথমে সরোজ সংঘ ক্লাবে গেছি, সভাপতি সম্পাদক সহ তারা আমাকে বলেছেন তারাও চাইছেন এই মাঠটা যাতে সংস্কার হয়। আমি এখন এরপর রামপুর সংঘে যাব, তার সঙ্গে কথা বলবো। সার্বিকভাবে এখানে আমাদের কর্পোরেটর অঞ্জনা দাস আছে, যিনি এলাকার কর্পোরেটর, এখানে দীপকবাবু আছে, এখানে সুমিতবাবু আছে, এখানে ওনারা আমার বিশেষ পরিচিত নারায়ণবাবু। আমি সেই নারায়ণবাবু খোঁজ করছিলাম, আমার ভালো লেগেছে। এখানে সবাইই এই ক্লাবের সভাপতি সম্পাদক সহ কর্মকর্তারা সবাই বলেছে যে ক্লাবটা যাতে মাঠটাতে ডেভেলপ করা হয়, সেক্ষেত্রে যা যা করার ওপেন জিম ওরা চাইছেন আমি চেষ্টা করব। আমাদের সাংসদ তহবিলটি নাকি দেওয়া হওয়া শুনেছি, যদি এটা না হয় আমি আগরতলা পৌর নিগমের পক্ষ থেকেও আমরা এটা ওপেন জিম দেব। পাশাপাশি আগরতলা আমি স্পোর্টস মিনিস্টার সঙ্গে সুশান্ত সঙ্গে কথা বলবো। সার্বিকভাবে রাজ্য সরকারের উদ্দেশ্য আছে খেলাধুলার জায়গাগুলি যাতে যারা প্রকৃত তাদের জন্য দেওয়া। এটা এখানে কোন রকম আমি স্পষ্ট ভাষায় আজকে বলে যাই, এই আজকে যারা এখানে এসছেন তারাও শুনে যাক, আমাদের কর্পোরেটর আছে, আমাদের এখানে দীপকবাবুরা যারা আছে দুই ক্লাবেরই, কোথাও বিয়ে বাড়ি দেওয়া যাবে না, এখানে করা যাবে না। ব্যবসা ক্লাবের ইনকাম দরকার আছে, ক্লাব চলবে কোথায়? ক্লাব তো মানুষের জন্য কাজ করে, ঠিক আছে, এটা আমরা চিন্তা করে ওদেরকে কোন বিকল্প ব্যবস্থা, কিন্তু এখানে কোথাও আর নতুন করে বিয়ে বাড়ির ব্যবস্থা করা হবে না। মাঠটা শুধু যাতে খেলার জন্য উপযোগী করা হয়, মাঠটা যাতে ব্যবহার করা যায় এবং যাতে এই এলাকায় বৃদ্ধ লোকরা যারা প্রবীণ লোকরা আছেন তারা যাতে মাঠটাকে ব্যবহার করে সকাল সন্ধ্যা তারা হাঁটতে। আমি লাইট টাইট লাগিয়ে বিটুবি করে দেবো। নেশার এখানে একটা ঠেক আছে, অনেকের অভিযোগ আছে, এটা আমি আরো দপ্তরের সঙ্গে কথা বলবো। আমি অনুরোধ করবো এখানে দুটা স্বনামধন্য রাজ্যের প্রতিষ্ঠিত ক্লাব আছে, সরোজ সংঘ এবং রামপুর সংঘ, তারা যদি সবাই চেষ্টা করছেন, তারা যদি আর্থ উদ্যোগ নেন, আমার মনে হয় কোনো নেশা কারবার বা অসামাজিক কাজ করতে কোনো সাহস হবে না। বাইরের থেকে কেউ আসতে গেলে দুটো ক্লাবের সীমানা আছে, এখানে তারা যদি লক্ষ্য রাখেন, এলাকার লোক যদি লক্ষ্য রাখেন, পাশাপাশি আর ক্ষেত্রে সে কথা বলবো। আমাদের সামাজিক দায়িত্ব হচ্ছে এই যেটা অসামাজিক কাজ হয় তাকে বন্ধ করা। সেক্ষেত্রে আমি কর্পোরেটর সহ সবাইকে বলবো জনমত তৈরি করুন, একদম আন্দোলনের মতো, যে নেশা কোথাও চলবে না। নেশা আমাদের পরিবারকে ধ্বংস করে দেয়, সমাজ ব্যবস্থাকে বিপর্যস্ত করে দিচ্ছে। কাজে নেশার বিরুদ্ধে লড়তে হবে, উন্নয়নের পাশাপাশি উন্নয়ন করবেন, কিন্তু এলাকাটাতে নেশার জন্য মানুষ আসতে পারবে না, তো লাভ উন্নয়ন করে।